প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আমরা আজকে জানব যে ন্যাচারালিভাবে কীভাবে গলা ব্যথা বা টনসিলের প্রদাহ থেকে আমরা ভালো থাকতে পারব। টনসিলের ব্যথা অ্যাকচুয়ালি একটা কষ্টদায়ক সমস্যা। অনেক সময় আমরা হাতানের নাগালে এই ধরনের ওষুধ না পাওয়ার কারণে অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় কষ্ট ভোগ করে থাকেন। বিশেষ করে যারা বাইরে থাকেন, যে ভাইয়েরা, তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি করা। অনেক সময় দেখা যায় যে এই টনসিলের ব্যথার কারণে অনেকে ডিউটি করতে পারেন না, অথবা ডিউটি করতে পারলেও দেখা যায় যে হাতের নাগালে সহজ কোনো ধরনের চিকিৎসা পান না। দেখা যায় যে ডাক্তারের কাছে গেলেই একটা ব্যথার ইঞ্জেকশন দিয়ে দেন, দেখা যায় কিছুক্ষণ ভালো থাকে কিন্তু আবার শুরু হয়ে যায়, তখন ডিউটি করতে সমস্যা হয়, এদিক দিয়ে শারীরিক কষ্ট বা ব্যথা সাফার করতে হয়। তাই যদি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, তাহলে আশা করি যে টনসিলের প্রদাহ বা ব্যথা থেকে, কষ্ট থেকে একটা কার্যকারী উপায় খুঁজে পাবেন। প্রিয় দর্শক, চলুন কি করলে আমরা এই টনসিলের ব্যথা থেকে বা কষ্ট থেকে রেহাই পাব। জিহ্বার পিছনে গলার দেওয়ালের দুপাশে গোলাকার পিণ্ডের মতো যে জিনিসটি দেখা যায় সেটাই হলো টনসিল। সর্দি কাশির জন্য দায়ী ভাইরাসগুলোর সংক্রমণে টনসিলে ব্যথা বা সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানে ফার্মেসিতে নানা রকম ঔষধ সিরাপ তো রয়েছে, তবে একেবারে ঘরোয়া উপায়েও টনসিলে ব্যথা দূর করা সম্ভব। তাহলে কিভাবে সম্ভব, চলুন আমরা জেনে নিই। এক নম্বর উপায় হচ্ছে লবণ পানি। গলা ব্যথা শুরু হলে যে কাজটি কম বেশি আমরা সকলেই করে থাকি তা হলো সামান্য উষ্ণ পানিতে লবণ দিয়ে গড়গড়া করি। এটি টনসিলে সংক্রমণ রোধ করে ব্যথা কমাতে খুবই কার্যকরী। শুধু তাই নয়, উষ্ণ লবণ পানি দিয়ে গড়গড়া করলে গলায় ব্যাকটেরিয়ার সংক্রমণের আশঙ্কাও দূর করে দেয়। দুই নম্বর উপায় হচ্ছে আদা চা। দেড় কাপ পানিতে এক চামচ আদার কুচি আইডিয়া করে বা আন্দাজ করে চা পাতা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিন। দিনে অন্তত 3 থেকে 4 বার এই পানীয়টি পান করুন। আদার অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সংক্রমণ সরাতে বাধা দেয়, এর সঙ্গে সঙ্গে গলার ব্যথা কমিয়ে দিতেও এটি খুবই কার্যকরী। তিন নম্বর উপায় হচ্ছে লেবুর রস। এক গ্লাস সামান্য উষ্ণ পানিতে এক চামচ লেবুর রস, এক চামচ মধু, আধা চামচ লবণ ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি যতদিন গলা ব্যথা ভালো না হয় ততদিন পর্যন্ত খেতে থাকুন। টনসিলের ব্যথা বা সমস্যা দূর করার জন্য এটি অত্যন্ত কার্যকরী। হলুদ দুধ। এক কাপ গরুর দুধে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। গরুর দুধে হলুদ মিশিয়ে সামান্য গরম করে খেলে উপকার পাওয়া যায়। হলুদ অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি উপাদান যা গলা ব্যথা দূর করে টনসিলের সংক্রমণ কমাতে সাহায্য করে থাকে। এছাড়া আপনার যদি দুই পাশে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আরেকটি কার্যকরী উপায় খুঁজে পাবেন, সেটি হচ্ছে আপনি গামছা অথবা যে কোনো ধরনের সুতি কাপড় হালকা গরম করে আপনি যেখানে আক্রান্ত সেখানে সেঁক দিতে পারেন। এতে করে আপনার ব্যথা দূর হবে এবং অনেকটাই আরাম ফিল করবেন। আমাদের দেশে দেখা যায় যে অনেকেই যখন এই ধরনের সমস্যা হয় দ্রুত নাক কান গলা বিভাগের ডাক্তার দেখান, তখন ডাক্তার দেখেই বলেন যে দ্রুত অপারেশন করে নেন। অ্যাকচুয়ালি আপনার যদি মাথা ব্যথা হয় আপনার মাথা কেটে কি আপনার মাথা ব্যথা দূর করবে, এটা কখনো হতে পারে না। প্রত্যেকটা মানুষের যে অর্গানগুলো আছে, অঙ্গগুলো আছে, প্রত্যেকটা মানুষের প্রয়োজনে আল্লাহ বা সৃষ্টিকর্তা দিয়েছেন। সেক্ষেত্রে যদি আমরা সামান্য সমস্যার কারণে পুরো মাথাটাই কেটে দিই, মাথা কীভাবে ভালো হবে? তাই আমি বলবো যে আপনারা যদি ঘরোয়া উপায়ে চেষ্টা করেন তাহলে অনেকটাই এই কষ্ট থেকে রিলিফ পাবেন বা আরাম পাবেন। আর যদি কোনোভাবে ভালো না হন তাহলে একজন এক্সপার্ট হোমিও ডাক্তার দেখান, তাহলে অপারেশন ছাড়াই টনসিলের ব্যথা, টনসিলের প্রদাহ থেকে অবশ্যই আরোগ্য লাভ করতে পারবেন। তাই যারা টনসিলের প্রদাহে, টনসিলের ব্যথায়
আক্রান্ত তাদেরকে বলবো ঘরোয়া উপায়ে এই বিষয়গুলো চেষ্টা করুন, আর যদি না হয় তাহলে একজন এক্সপার্ট ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে হোমিও ওষুধের দ্বারা এই সমস্যা থেকে নিরাময় লাভ করতে পারবেন। তাই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।